আপনার রাশি অনুযায়ী কোন দেবতার পূজা করা উচিত? হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী পবিত্র পুরাণে বলা হয়েছে যে জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র একটি শাস্ত্র নয়, এই জ্যোতিষশাস্ত্র এতটাই পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের জীবন, মানুষের জীবনধারা সম্পর্কে বেশ কিছু প্রেডিকশন করতে পারে, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে সেই প্রেডিকশন মেনে চলতে পারে তাদের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু আজকের এই কলিযুগে অনেক জ্যোতিষী এমন আছে এই শাস্ত্রর বাজে ব্যবহার করে, মানে এটার অপব্যবহার করে মানুষকে রং প্রেডিকশান দেয়া, মানুষ ঠকানোর জন্য নকল স্টোন দিয়ে তাদের থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করার চেষ্টা করা। তো এই টাইপের বেশ কিছু ভণ্ড, বেশ কিছু ফ্রড জ্যোতিষীদের পাল্লায় পড়ে কিন্তু আজকের এই যে জ্যোতিষশাস্ত্রটা সেটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। কিন্তু বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের মধ্যেও কিন্তু প্রপারলি লজিক আছে, এটা একদম প্রপার এনার্জেটিক ব্যাপার এবং গাণিতিক ব্যাপার। যারা প্রপারলি জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করে তারা কিন্তু মানুষ ঠকায় না। তো বন্ধুরা, আমার চ্যানেলের উদ্দেশ্যই এটা যে আপনারা যাতে সঠিক ইনফরমেশান পেয়ে, আপনারা যাতে এনার্জি ওয়ার্ল্ডকে সঠিকভাবে ব্যবহার করে আপনার জীবনে মিরাকেল পরিবর্তন ঘটাতে পারেন। তো বন্ধুরা, আপনারা অনেক সময় এটা অনুভব করেছেন যে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন দেবতা বা দেবীর প্রতি অ্যাট্রাকশান বা টান অনুভব করেন। জন্মের পর থেকে একটা নির্দিষ্ট দেবতা বা দেবীর প্রতি আপনার একটা আলাদা রকমের টান থাকে, সেই দেবতার প্রতি ভক্তি আসে, পূজা আসে। কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা ভাবনা করে দেখেছেন যে কেন আপনার ওই নির্দিষ্ট দেবতা বা দেবীর প্রতি টান থাকে? তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয়ে থাকে যে মানুষ জন্মের পর থেকে তার জন্ম যে রাশি, সেই রাশি অনুযায়ী একটি নির্দিষ্ট দেবতা বা দেবীর প্রতি তার কিন্তু টান থাকে, এবং সেই দেবতা বা দেবীকে তিনি যদি পূজা করে সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু তার যে রাশির অধিপতি গ্রহ আছে সেই গ্রহ বা যে সমস্ত গ্রহগুলো জন্মছকে তার যদি কোনো রকমের প্রবলেম থাকে, কোনো রকমের ডিফেক্ট থাকে, সেগুলোও সলভ হতে পারে বন্ধুরা। তো তার জন্য আপনাকে লাখ লাখ টাকা খরচা করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করারও দরকার নেই। আপনি যদি সঠিক জিনিসটা জেনে নিয়ে সেই দেবতা দেবীর সঠিকভাবে পূজা করতে পারেন, প্রার্থনা করতে পারেন, তো আপনার জন্মছকে যা কিছু প্রবলেম থাকুক না কেন সেটা কিন্তু ন্যাচারালভাবে সলভ হবে। আর বন্ধুরা, আপনার জন্মছক অনুযায়ী আপনার যে কোনো প্রবলেম থাকুক না কেন, সেটা কালসর্প যোগ হতে পারে, সেটা আপনার মাঙ্গলিক দোষ হতে পারে, সেটা আপনার শনির সাড়ে সাথে হতে পারে, যে কোনো দোষ থাকুক না কেন, আপনি যখন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো স্টোন নেবেন তো সেই স্টোনটা কিন্তু যেটা কাজ করে তার থেকে হাজার গুণভাবে আপনি আপনার শরীর, মন বা যে কোনো জীবনে পরিবর্তন করতে পারবেন আপনি যদি এনার্জি ওয়ার্ল্ডের সাহায্যটা নিয়ে। বন্ধুরা, এনার্জি ওয়ার্ল্ডের মধ্যে আপনি কোনো দেবতা দেবীর পূজা করতে পারেন, মন্ত্রতন্ত্র করতে পারেন। এনার্জি সায়েন্সের মধ্যে আপনি যেমন করে আছে রেইকি আছে, অ্যাঞ্জেলস থেরাপি আছে, সেভেন চাক্রাস মেডিটেশন আছে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে আপনি যদি কানেক্টেড থাকেন আপনার লাখ লাখ টাকা খরচা করে স্টোন নেওয়ারও প্রয়োজন হবে না, কোনো প্রতিকার করারও প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনার রাশি অনুযায়ী আপনার রাশির অধিপতি কোন গ্রহ এবং সেই গ্রহ অনুযায়ী আপনার কোন দেবতার পূজা করা উচিত। যেই দেবতার পূজা পাঠ আপনি যদি প্রতিনিয়ত করতে পারেন, আপনার জন্মগত যদি কোনো প্রবলেম থাকে, অর্থাৎ আপনার জন্মছকে যদি কোনো প্রবলেম থাকে, সেটাও ন্যাচারালভাবে সলভ হতে থাকবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন, যারা বিশ্বাস করেন যে এনার্জি ওয়ার্ল্ড বলে কিছু একটা সাবজেক্ট আছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলে কিছু একটা সাবজেক্ট আছে, আমরা যদি আন্তরিকভাবে ঈশ্বরের সাধনা করতে পারি আমাদের জীবনের সমস্ত দিক থেকে চেঞ্জ সম্ভব, তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে জয় শিব শম্ভু অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রাচীন পুরাণ অনুযায়ী মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছিল সৃষ্টির পূর্বে কিন্তু টোটালটাই অন্ধকার ছিল, এবং সেখানে প্রথম শিব কিন্তু জ্যোতিরূপে আবির্ভূত হয়। আবির্ভূত হওয়ার পরেই তিনি কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছিলেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জয় শিব শম্ভু ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেবাদিদেব মহাদেবের কৃপা পেলে আপনার জীবন অবশ্যই শুদ্ধে যাবে। তো বন্ধুরা, আসুন এবার আমরা জেনে নিই আপনার জন্ম লগ্ন অনুযায়ী বা আপনার জন্ম রাশি অনুযায়ী আপনার কোন দেবতার পূজা করা উচিত। পূজা করলে আপনার জীবনের সমস্ত প্রবলেম আপনি বাড়িতে বসেই সলভ করতে পারবেন। তো প্রথমেই আসি মেষ রাশি নিয়ে। তো যাদের হচ্ছে রাশি মেষ রাশি, তো তাদের শাসক মেষ রাশির যে শাসক গ্রহ সেটা হচ্ছে আপনার মঙ্গল। তো তারা যদি দেবাদিদেব মহাদেব তথা শিবের পূজা করতে পারেন তাহলে কিন্তু তাদের জীবনে যে কোনো প্রবলেম তারা সলভ করতে পারে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন
তারা দেখবেন যাদের মেষ রাশি হয় অনেকের কিন্তু প্রায় 70-80% ক্ষেত্রেই দেখবেন শিবের প্রতি একটা আলাদা টান আছে। ইয়েস বন্ধুরা, যদি ন্যাচারালভাবে আপনার টান থাকে তাহলে খুবই ভালো, যদি নাও থাকে তাহলে আপনি যদি জেনে যান যে আপনার রাশি মেষ রাশি, তো অবশ্যই আপনি প্রতি সোমবার একবার করে হলেও দেবাদিদেব মহাদেবের যে মন্দির আছে, শিব মন্দির আছে, সেখানে গিয়ে আপনি পূজা দিন। শিবের কাছে আপনার যে মনোবাঞ্ছা আছে সেটা জানুন, অন্তত একটা বেলপাতায় আপনি একটুখানি চন্দন লাগিয়ে সেই বেলপাতা আপনি শিবলিঙ্গের উপরে দিন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার করে প্রতি সোমবার জপ করুন। তো মেষ রাশির জাতক জাতিকা যারা আছে তাদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন, চাকরি বাকরি, ক্যারিয়ারের উন্নতি কিন্তু হবে, শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের পূজা যদি তারা করতে পারেন সম্পূর্ণ বিশ্বাসের সাথে, শ্রদ্ধার সাথে। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন স্বয়ং দেবাদিদেব মহাদেব কিন্তু কাটিয়ে দেবে। পরবর্তী যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি, আর মিথুন রাশির যেটা শাসক গ্রহ সেটা হচ্ছে বুধ, আর বুধের অধিপতি দেবতা হলো নারায়ণ, শ্রীকৃষ্ণ, ভগবান, হরি, আপনি যা কিছু বলতে পারেন। তো যাদের মিথুন রাশি আছে তারা স্বয়ং শ্রীকৃষ্ণের আপনারা পূজা করতে পারেন। আপনারা চাইলে ওম নম নারায়ণায় এই মন্ত্রটা প্রতিদিন 108 বার জপ করতে পারেন বন্ধুরা, বিশেষ করে শ্রীকৃষ্ণের যে উৎসবগুলো হয়, দোল উৎসব, রাস উৎসব, তো এই সমস্ত ম্যাটারগুলোতে আপনি যদি নারায়ণের পূজা করতে পারেন, নারায়ণের মন্দিরে যেতে পারেন বা যেখানে যেখানে মন্দির আছে সেখানে গিয়ে আপনি অন্তত আপনার মনের যে প্রার্থনা আছে সেটা জানাতে পারেন, প্রতিনিয়ত নারায়ণ বা কৃষ্ণের জপ করতে পারেন, এবং আপনার ঠাকুর ঘরে আপনি যদি নারায়ণের ছবি রেখে পূজা পাঠ করতে পারেন, তো আপনার জীবনে যা কিছু প্রবলেম আছে স্বয়ং নারায়ণ কিন্তু সলভ করে দেবেন। পরবর্তী যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি, যার শাসক গ্রহ হচ্ছে সূর্য, সূর্য তথা রবি, আর যাকে কন্ট্রোল করেন কিন্তু দেবাদিদেব মহাদেব তথা শিব। তো যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন তারা একইভাবে সোমবার দিন আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার করে জপ করে দেবাদিদেব মহাদেবের পূজা দিন, দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে সমস্ত প্রবলেম স্বয়ং দেবাদিদেব মহাদেব সলভ করে দেবেন। তুলা রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর যার দেবতা, যার দেবী হচ্ছেন মাতা লক্ষ্মী। ইয়েস বন্ধুরা, তুলা রাশির অধিপতি দেবী হচ্ছেন মাতা লক্ষ্মী। তো আপনারা যদি জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু পেতে চান, তো প্রতি শুক্রবার আপনারা করবেন কি, মাতা লক্ষ্মীর পূজা দিতে শুরু করুন। দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি মান সম্মান সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে শুরু করবে। বৃষরাশি যাদের, তাদেরও অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর তাদের হচ্ছে দেবী হচ্ছে, বা তারা কোন দেবীর পূজা করবেন সেটা হচ্ছে মাতা লক্ষ্মী। অর্থাৎ যাদের বৃষরাশি তারাও একইভাবে মাতা লক্ষ্মীর পূজা করুন শুক্রবার, আপনাদের জীবনের সমস্ত প্রবলেম মাতা লক্ষ্মী স্বয়ং সলভ করে দেবেন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর মঙ্গলের আরাধ্য দেবতা হচ্ছে শিব, আপনারাও একইভাবে সোমবার দিন শিবের পূজা করুন, আপনাদের জীবনে সমস্ত প্রবলেম সলভ হতে শুরু করবে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, আর যার আরাধ্য দেবী হচ্ছে মাতা গৌরী, মাতা দুর্গা, মাতা অন্নপূর্ণা, তো আপনারা অবশ্যই মাতা দুর্গা দেবী অন্নপূর্ণার পূজা করুন, আপনাদের জীবনে সমস্ত প্রবলেম সলভ হতে শুরু করবে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর যার আরাধ্য দেবতা হচ্ছে শিব, তো আপনারা অবশ্যই শিবের পূজা করুন, জীবনে সমস্ত প্রবলেম থেকে মুক্তি পাবেন। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যার হচ্ছে আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ বা শ্রীকৃষ্ণ, তো আপনারাও শ্রীকৃষ্ণের পূজা করুন, বা ন্যাচারালভাবে আপনারা দেখবেন কৃষ্ণের প্রতি একটা আলাদা টান থাকে, তো অবশ্যই কৃষ্ণ পূজা করুন, আপনাদের জীবনে সমস্ত প্রবলেম সলভ হতে শুরু করবে। ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর এর দেবতা হচ্ছে শ্রী দক্ষিণামূর্তি বা শিবের অবতার বলতে পারেন, তো আপনারাও কিন্তু শিবের পূজা করতে পারেন আপনাদের জীবনে সমস্ত প্রবলেম সলভের জন্য। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর যার আরাধ্য দেবতা হচ্ছে শিব, আপনারাও শিবের পূজা করুন, জ্ঞান বুদ্ধি বিবেক সমস্ত কিছু আসবে, মান সম্মান সমস্ত কিছু পাবেন। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর যার আরাধ্য দেবতা হচ্ছে শিব, তো আপনারাও শিবের পূজা করুন, দেবাদিদেব মহাদেবের পূজা করুন, তার কাছে আপনার মনের সমস্ত ইচ্ছা জানান, দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখলেন, আপনার কোন দেবতা বা দেবীর প্রতি আকর্ষণ আছে, বা আপনি যে রাশি অনুযায়ী আপনার নির্দিষ্ট দেবতা বা দেবীর প্রতি যদি আকর্ষণ থাকে, অবশ্যই আপনি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর সর্বশেষে বলবো, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জেটিক টিচার, নমস্কার।